প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের স্রষ্টা আল্লাহ তালার দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে সেহরি এবং ইফতার জাকির ডাকির আসসালাম কেমন আছেন আপনি এই তো ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে প্রথমে যে প্রশ্নটা করব এটা আমিও আসলে ঠিকমতো জানি না মানে একশো পার্সেন্ট শিওর না যে এই রমজান মাসে সেহরি এবং ইফতার এই দুইটা শব্দের অর্থ আমাদের একটু ব্যাখ্যা করে বলবেন আলহামদুলিল্লাহ

বোঝানো হয়েছে সেই খাবারকে যেটা শেষ রাতের দিকে খাওয়া হয় আবার এই সাহারি মানে হচ্ছে শেষ রাতের খাবার গ্রহণ করা খাবার খাওয়া তাহলে সাহারে একটা কাজ আবার শেষ রাতের খাবার এরপর যদি ইফতার শব্দটা সম্পর্কে বলতে হয় ইফতার এই শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ ফাতার থেকে যার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা অথবা ভেঙে ফেলা আর ইফতার মানে হচ্ছে সেই খাবার যেটা খেয়ে রোজা ভাঙা হয় তাহলে আরবিতে ইফতার মানে সেই খাবার যেটা দিয়ে সূর্যাস্তের পর রোজা ভাঙা হয় আচ্ছা ডক্টর জাকির ভোরের আগে এই খাবার খাওয়া অর্থাৎ সেহেরি এটার গুরুত্ব কি আমাদের নবী মোহাম্মদ সাল্লামের কথা অনুযায়ী এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় তেইশ আমাদের প্রিয়নবী বলেছেন যে সাহারির মধ্যে তোমরা পাবে অনেক বরকত এটার উল্লেখ আছে সহি মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস দুই হাজার এখানে মুসলিমদের রোজার সাথে আহলে কিতাব তার মানে ইহুদি আর খ্রিস্টানদের রোজার পার্থক্যের কথা বলা হয়েছে আর পার্থক্যটা হচ্ছে যে মুসলিমরা শেষ রাতে সাহারি খায় এই হচ্ছে রোজা রাখার নিয়মের পার্থক্য মুসলিম আর আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের এটার উল্লেখ আছে সিলসিলাল সাহিহায় খণ্ড নম্বর তিন হাদিস নম্বর এক পঁয়তাল্লিশ আমাদের নবী মোহাম্মদ বলেছেন বরকত পাওয়া যায় তিনটা জিনিসের মধ্যে এক হচ্ছে জামাত জামাতে নামাজ পড়া দুই হচ্ছে আত্মার মানে এক ধরনের খাবার আর তৃতীয় হচ্ছে সাহারি শেষ রাতের খাবার এই একই কথা আবারও আছে সিলসিলার সহিয়ায় খন্ড নম্বর তিন হাদিস নাম্বার এক হাজার দুইশো একানব্বই আমাদের প্রিয়নবী বলেছেন বরকত আছে দুটো জিনিসে একটা হচ্ছে স্যারি দ্বিতীয়টা হচ্ছে সঠিক পরিমাপ ওজন করার সময় এরকম আরো সহি হাদিস আছে যেখানে আমাদের নবী সাল্লাম স্যারির কথা বলেছেন এতে অনেক বরকত এটা মুসলিম উম্মার জন্য সবচেয়ে ভালো আর একটা হাদিস আছে সহি আল জামি খন্ড নম্বর এক হাদিস নাম্বার তিন হাজার ছয়শ তিরাশি একজন সাহাবা যখন নবীর ঘরে ঢুকলেন তখন নবী শাহারি করছিলেন আর নবী বললেন যে সাহারির মধ্যে রয়েছে বরকত তাই এটা বাদ দিও না একই রকম হাদিস আছে মাসনাদ আহমাদ আমাদের নবী বলেছেন যে শাহরিতে রয়েছে বরকত এটা বাদ দিও না অন্ততপক্ষে এক ঢোক পানি পান করো কারণ আল্লাহ আর ফেরেশতাগণ রহমত পাঠান তাদের কাছে যারা সাহরি করছে এই কথাটা আরও আছে অনেক সই হাদিসে যেমন সুনানব দাউদ খণ্ড নম্বর দুই হাদিস নম্বর দুই নবী সাহারি করার সময় এক লোক তার ঘরে আসলো আর নবী বললেন যে সাহরি করো এটা তোমাদের জন্য আল্লাহর রহমত শহরের মধ্যে রয়েছে বরকত শাহরির আশীর্বাদ আর বরকতের কথা অনেক হাদিসে উল্লেখ করা হয়েছে এটা একটা নিয়ামত আর নবী সময় সাহারি করতে বলেছেন কারণ মানুষজন যাতে রোজা রাখতে পারে কারো জন্য অতিরিক্ত মনে না হয় রোজা থাকলে সাহারি করা উচিত তাহলে সঠিকভাবে রোজা থাকা যাবে আচ্ছা এই উত্তরের জন্য অনেক ধন্যবাদ ডক্টর জাকির এবারে ছোট্ট একটা প্রশ্ন অথবা ধারণাটা পরিষ্কার করা এখানে আমি সেহরি করার ইতিহাসটা কোরআনে যেটা আছে সে সম্পর্কে কিছুটা জানতে চাই পবিত্র কোরআন নিয়মটা ঠিক করে দেওয়ার আগে সেহরি কিভাবে করা হতো আর সাহাবাগণ মানে নবী মোহাম্মদ সাল্লামের সহচরগণ কিভাবে রোজাটা শুরু করতেন পবিত্র কোরআন সাহারি আর অন্যান্য বিষয়ে বিস্তারিত করে বলার আগে নবীর সময়ে যে সাহাবিগণ ছিলেন সুরাবাকারা অধ্যায় দুই হাত একশো সাতাশি নাজিল হওয়ার আগে তারা সেই কাজগুলো করতেন যেগুলো তাদের আগে করেছে আহলে কিতাবিরা মানে ইহুদি খ্রিস্টান এটা বিভিন্ন রেকর্ড থেকে জানতে পারবেন যেমন বিভিন্ন হাদিস আর সেই সময়ে ওই সকল লোক ইফতার করতেন সূর্যাস্তের ঠিক পর যদি একবার কেউ ঘুমিয়ে পড়তেন তাহলে আর খেতে পারতেন না পরের দিনটাও রোজা থাকতে হতো না খেয়ে আবার খেতে পারতেন পরের দিন সূর্যাস্তের পরে প্রথম দিকে মুসলিমরা এই নিয়ম মেনে চলত আর একটা হাদিস এটার উল্লেখ আছে সহি বুখারিতে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো পনেরো এখানে বলা হয়েছে একজন সাহাবার কথা যার নাম কায়েস ইবনে সিরমার আল আনসারি একদিন তিনি ইফতারের সময় নিজের বাসায় আসলেন আর অনেক পরিশ্রম করার পরে তার স্ত্রীকে বললেন আমার ক্ষুধা লেগেছে ইফতার করার জন্য কোনো খানা দাও স্ত্রী বললেন বাসায় কোনো খাবার নেই আমি বাইরে থেকে নিয়ে আসছি স্ত্রী যখন খাবার আনতে বাইরে চলে গেলেন তখন এই সাহাবা কায়েস রাহান হ খুব ক্লান্ত ছিলেন তার স্ত্রী ফিরে আসার আগেই তিনি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়লেন স্ত্রী খাবার নিয়ে বাসায় এসে দেখলেন তার স্বামী ঘুমিয়ে পড়েছেন স্ত্রী বললেন ও এটা কি হল সে তো আর খেতে পারবে না কায়স ঘুম থেকে উঠলেন পরের দিন কোনো খাবার খেতে পারলেন না আর তিনি রোজাটা থাকলেন পরের দিনও বিকেলের দিকে তিনি অসুস্থ হয়ে পড়লেন সবাই নবীকে ব্যাপারটা জানালো যে এরকম ঘটনা ঘটেছে আর এরপরে পবিত্রকরণের স্তোরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো সাতাশি নাজিল করা হলো। যে রাতে স্ত্রী সহবাস করবে এবং পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের রেখা স্পষ্ট দেখা যায় তখন থেকে এই নিয়ম চালু হলো তার মানে সারা রাত আপনি খেতে পারবেন আয়াতটা আরও বলছে যে তোমরা রোজা থাকবে রাত হওয়া পর্যন্ত মানে সূর্যাস্ত পর্যন্ত তাহলে এ আয়াতটা নাজিল হওয়ার আগে রোজার নিয়মকানুন একটু আলাদা ছিল তারা খাওয়া দাওয়া করতে পারতেন শুধু সূর্যাস্তের পরে আর একবার ঘুমিয়ে পড়লে আর খেতে পারতেন না তারপর সুরাবাকার অধ্যায় দুই আয়াত একশো সাতাশি নাজিল হল আমরা এখন সেই নিয়মই মেনে চলি এটা শুনে ভালো লাগলো যে আমাদের ভোর খাবারের অনুমতি আছে তা না হলে অনেকেরই বেশ সমস্যা হয়ে যেত এটা আসলে আল্লাহ সুবাহান তালার দয়া ডা জাকির একটু আগে কোরআনের একটা আয়াত বললেন এটা কি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করবেন যে পানাহার করবে যতক্ষণ না রাতের কালো রেখা থেকে সকালের রেখা পরিষ্কার দেখা যায় এই আয়াতটা যখন নাজিল হল তার মানে সুরা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি বলা হয়েছে তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র থেকে স্পষ্ট হয় যখন এ আয়াতটা নাজিল হল সাহাবিগণ সেটার মানে বুঝতে পারলেন আর এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো নয় যে একজন সাহাবা যখনই আয়াতটা শুনলেন তিনি দুটো চুল নিলেন একটা কালো একটা সাদা এগুলো রাখলেন বালিশের নিচে যখন সাহারীর সময় উঠলেন তখন সাদা আর কালো চুল দুটো ভালো করে দেখলেন তিনি কিছুই বুঝলেন না তাই নবীর কাছে এগিয়ে জিজ্ঞেস করলেন এর মানে কি আরও একটা হাদিসের উল্লেখ আছে সে বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো দশ এখানে বলা হয়েছে একজন সাহাবা। তিনি দুটো সুতো নিলেন একটা কালো সুতো আর একটা সাদা সুতো সুতো দুটো নিজের পায়ের সাথে তিনি বেঁধে রাখলেন তারপর খেয়ে যেতে থাকলেন যতক্ষণ না একটা আরেকটার সাথে স্পষ্ট হয় তারপর নবীর কাছে যখন বললেন এই কথার অর্থ কি রাতের কালো রেখা থেকে সকালের রেখা স্পষ্ট হওয়া নবী তখন তাদের বুঝিয়ে বললেন এখানে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যতক্ষণ না ভোরের রেখা আলাদা করতে পারছ তার মানে রাতের কালো কেটে গিয়ে সকালের রেখা দেখা যাবে তখন সবাই অর্থ বুঝতে পারল সেখানে সকাল শব্দটা পরে এসেছে প্রথমে বলা হয়েছিল যতক্ষণ না কালো রেখা থেকে রেখা স্পষ্ট হয় তারপর মাঝখানে আল্লাহ নাজিল করলেন সকালের রেখা। পুরো আয়াতটা নাজিল হল তখন সবাই বুঝতে পারল আর আমাদের নবী মোহাম্মদাম ফজরের অর্থ ব্যাখ্যা করে বললেন তিনি বলেছেন যে প্রথম ফজর যেটাকে বলা হয় নকল ফজর এ সময় আপনি খাড়া হয়ে থাকা কিছু সাদা আলোর রেখা দেখতে পাবেন যেটার সাথে শেয়ালের লেজের অনেক মিল আছে তবে এটাকে বলা হয় নকল ফজর আর দ্বিতীয় ফজর সেটাই আসল ফজর যখন লালচে আলো আড়াআড়িভাবে আকাশে ছড়িয়ে পড়ে এটা আপনারা দেখবেন পাহাড়ে তারপর দেখবেন বাড়ির উপরে তারপর রাস্তা এটাই হচ্ছে আসল ফজর এই সময়ে ভোর হচ্ছে আর আমরা খাওয়া দাওয়া বন্ধ করব সে সময় এই ব্যাপারটা আমাদের নবী সাল্লা সাল্লামের হাদিসে পরিষ্কার বলা হয়েছে উল্লেখ আছে আলবাইহাক্ষিতে হাদিস নম্বর আট হাজার তিন আমাদের নবী বলেছেন প্রথম ফজর তোমাদের খাবার খেতে নিষেধ করে না এ সময় ফজরের নামাজ আদায় করা ঠিক না আর দ্বিতীয় ফজর মানে আসল ফজর এ সময় থেকে পানাহার করা নিষিদ্ধ হয়ে যায় আর এ সময় ফজরের নামাজ পড়া যাবে তাহলে দুই টাইপের ফজরের মধ্যে প্রধান পার্থক্য এটাই আর এই কথা আরও আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন লোকজন খাওয়া দাওয়া করবে পান করবে আর তখন বন্ধ করবে না যখন খাড়া শুভ্র আলো দেখতে পাবে তারা খাওয়া দাওয়া করবে যতক্ষণ না ফজরের আড়াআড়ি লালচে আলো দেখে এটাই আসল ফজর এই কথাটা আবারও আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস চারশো সাত ও দুই হাজার চারশো আট আনহা তিনি বলেছেন যে বিলাল আনহ এর আহ্বান এবং প্রথম ফজরের সাদা রেখা যেন লোকজনকে ভুল না বোঝায় তারা খাওয়া দাওয়া থামাবে না তার মানে খাওয়া দাওয়া করবে এছাড়া আরও একটা হাদিস বলছে যে হজরত বিলালের আহ্বানে তোমরা যেন ভুল না বোঝো খাওয়া দাওয়া করো যতক্ষণ না শুনছ উম্মে মাকতুমের আজান তাহলে এটাই হচ্ছে কোরআনের আয়াতটার আসল মানে যে ততক্ষণ পানাহার করবেন যতক্ষণ রাতের কালো রেখা সকালের শুভ্ররেখা থেকে স্পষ্ট না হয় উত্তরটার জন্য অনেক ধন্যবাদ ডাক্তার জাকির আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের কোন হাদিসে কি সেহরি করার সময় সম্পর্কে কোনো কথা বলা হয়েছে এখন সাহরির কথা যদি বলতে হয় এটা শেষ রাতের খাবার এটা মাঝরাত থেকে শুরু করে ভোর হওয়ার আগে যে কোনো সময়ে খাওয়া যায় আর পবিত্রকরণ বলছে আমি আগেও বলেছি সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি তোমরা পানাহার করো যতক্ষণ না রাতের কালোরেখা থেকে সকালের রেখা স্পষ্ট হয় তাহলে সাহারি মাজরাত থেকে শুরু করে ভোরের আগে যে কোনো সময় খেতে পারেন তবে নবিসাল্লা সালামের সুনত অনুযায়ী আমাদের উচিত যতখানি দেরিতে সম্ভব সাহারি করা ভোর হওয়ার কিছুক্ষণ আগে এটাই সবচেয়ে ভালো আর অনেক হাদিসে ওই কথা বলা হয়েছে একটা হাদিসের উল্লেখ আছে মোসান্নাফ ইবনে সাহেবা হাদিস নাম্বার নয় একজন লোক ইবনা আব্বাস রাদিয়াল্লাহানহকে বলল যে তার যতক্ষণ পর্যন্ত মনে হয়েছে যে ভোর হয়নি সে ততক্ষণ সাহারি করেছে যখনই মনে হয়েছে ভোর হয়ে গেছে খাওয়া থামিয়েছে তখন ইবনা আব্বাস তাকে বললেন যে তোমার যতক্ষণ মনে হয় ততক্ষণ পর্যন্ত তুমি সাহারি করে যাও নবী মোহাম্মদুল ইসলাম বলেছেন এটার উল্লেখ আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো একুশ জায়েদ বিন থাবিদ রাদে আল্লাহ তিনি বলেছেন যে নবীর সাথে সাহারি করার পরে তিনি নামাজ পড়লেন জায়েদকে জিজ্ঞেস করলেন যে আর আজানের সময়ের মধ্যে কতখানি পার্থক্য থাকা উচিত জায়েদ বললেন কোরআনের পঞ্চাশটা আয়াত পড়তে যে সময় লাগে ততখানি সময় এটা এছাড়াও আরেকটা হাদিস আছে সহিবু বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার এবং হাদিস নম্বর এক নয়শো উনিশ এখানে হজরত আয়েশা রাদে আনহা তিনি বলেছেন যে নবী বলেছেন যে যখন তোমরা আজান শুনবে যখন বিলাল রাজে আজান দিতে শুনবে নামাজের জন্য যখন তার আজান শুনবে তোমরা কেউ ভুল বুঝো না মানে তোমরা তখনও পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্বে মহতুমের আজান শুনবে কারণ সে ভোর হওয়ার ঠিক আগে ছাড়া অন্য সময় আজান দেয় না তার মানে ভোরের আগ পর্যন্ত খেতে পারেন এটাই সাহারির সময় এটা অনেক হাদিসি বলছে যতদূর সম্ভব দেরি করে সাহারি করার কথা এটার উল্লেখ আছে সোহিয়াল জামিতে খন্ড নম্বর এক হাদিস নাম্বার দুই হাজার আটশো পঁয়ত্রিশ নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে আর দেরি করে সাহারি করবে এছাড়াও আরও একটা হাদিস আছে আলবাই হাকিতে হাদিস নাম্বার আট হাজার একশো সাতাশ যে সাহাবিগণ তারা সবার আগে ইফতার করতেন আর সবার পরে সাহরি করতেন এছাড়া আরও একটা সই হাদিস আছে আলবাই হাক্কিতে হাদিস নাম্বার আট হাজার একশো পঁচিশ নবী মোহাম্মদ সুল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাই সবার আগে ইফতার করব এবং সবার পরে সাহরি করব আর নামাজ পড়ার সময় আমাদের বাম হাতের উপরে হাত রাখব তাহলে এহাদিস থেকে জানতে পারি স্যারের সময়টা মাজরাত থেকে শুরু করে ভোরের আগ পর্যন্ত তবে সাহারি দেরি করে করাটাই সবচেয়ে ভালো জাকির আমরা কি তখনও খাওয়া দাওয়া করতে পারব পানাহার করতে পারব যখন শুনব যে মুয়াজ্জিন ফজরের আজান দেয়া শুরু করেছেন তখন কি খাওয়ার অনুমতি আছে কিছু মুসলিম আমি জানি না এটা ঠিক না ভুল তবে কিছু মুসলিম মনে করে যে ফজরের আজান শুরু হয়ে গেলেও আমরা সেহরি খাওয়া দাওয়া চালিয়ে যেতে পারি আমি জানি যে কিছু মুসলিম আছে যারা মনে করে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া দাওয়া করা যেতে পারে আর অনেকে আছে যারা সাহারের সময় অনেকগুলো মসজিদের আজান শুনতে পায় তাদের বাসা থেকে তারা একেবারে শেষ আজানের শেষ পর্যন্ত অপেক্ষা করে যদি পাঁচ ছয়টা আজান শোনে তারা শেষ আজান শেষ হওয়া পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চালিয়ে যায় সত্যি বলতে আমাদের নবীর কোনো হাদিসই এমন কথা বলছে না কোনো হাদিস না আর যদি কেউ ধর্মের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করে দিতে হবে এই উল্লেখ আছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতানব্বই যদি কেউ দিনের ভেতরে নতুন কিছু আনে সেটা বাতিল করতে হবে আর পবিত্র পবিত্রকরণে স্পষ্ট বলছে সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো সাতাশি যে তোমরা পানাহার করো যতক্ষণ সকালের শুভ্র রেখা রাতের কালোরেখা থেকে স্পষ্ট না হয় তার মানে যখনই ভোর হবে যখনই আপনি আজান শুনতে পাবেন খাওয়া বন্ধ করবেন আর সহি বুকারের আরেকটা হাদিস আগে বলেছি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো আঠারো এবং এক নয়শো উনিশ এখানে আয়সা রাজে আনহা বলেছেন যখন তোমরা বিলাল রাদে আল্লাহ আনহর আজান শুনবে পানাহার চালিয়ে যাও যতক্ষণ না তোমরা ইবনে উম্মে মাহতুমের আজান শুনতে পাও কারণ তিনি যখন আজান দেবেন সেটাই ফজর ওয়াক যে ভোর হয়ে গেছে তার মানে ফজরের আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন আজান শুনলেই সাহারি বন্ধ করবেন তবে আমাদের নবী মোহাম্মদুল্লাহ কিছুটা ছাড় দিয়েছেন এই সহ হাদিসটা উল্লেখ করা হয়েছে সোনানাব দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার আমাদের প্রিয় নবী বলেছেন যখন তোমরা আজান শুনবে তখন যদি পানির পাত্র তোমার হাতে থাকে তাহলে সেটুকু পান করার অনুমতি দেওয়া হল তাহলে নবী সাল্লা সাল্লাম আমাদের একটা ছাড় দিয়েছেন যে আজানের সময়ে খাবার বা পানীয় থাকলে হাতে তোমরা সেটা খেয়ে নিতে পারো তার মানে এই না যে আপনার হাতে একটা বড় স্যান্ডউইচ আছে সেটা খেয়ে ফেললেন যদি আপনার হাতে সেই স্যান্ডউইচের সামান্য কিছু অংশ থাকে সেটা খেয়ে ফেললেন সমস্যা নেই অথবা গ্লাসে করে পানি খাচ্ছেন সামান্য কিছু বাকি আছে সেটা খেয়ে ফেলতে পারেন তার মানে এই না যে আজান শোনার পর হাত ধুলেন তারপর আরেক গ্লাস পানি খেলেন তারপর খাওয়া শুরু করলেন একটা বড় বার্গার অথবা বড় একটা স্যান্ডউইচ নিয়ে আস্তে আস্তে পুরোটাই খেয়ে ফেললেন এটা একটা ভুল ধারণা যে আজানের পরও খাওয়া দাওয়া করতে পারবেন কোনো হাদিসে কথা বলছে না আপনি তাহারই করবেন শেষ রাতে ফজরের ওয়াক্তের একটু আগে যখনই ভোর হয়ে যাবে ফজর আজান দেবে আর আপনি সে আজান শুনলেই খাওয়া বন্ধ করবেন ডক্টর জাকির রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা রোজা ভাঙের সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয় পবিত্রকরণ বলছে তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয় তারপর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত যখনই আপনি দেখবেন সূর্য ডুবে গেছে সেটাই রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো সময় আর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা হাদিস এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক আমাদের নবী বলেছেন যখন তোমরা দেখবে যে রাত হয়ে গেছে এবং দিন শেষ হয়ে গেছে আর যখন সূর্য ডুবে যাবে তখন তোমরা রোজা ভাঙবে আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন আবু সাঈদ রাদে আল্লাহ আনহ আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ তিনি বলেছেন যখনই আমরা দেখতাম সূর্য ডুবে গেছে ঠিক তখনই রোজা ভেঙে ফেলতাম আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ আটশো পঁয়ত্রিশ আমাদের নবী বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সাহরি করবে এছাড়াও আরেকটা সোহ হাদিস আছে আলবাই হাকিতে হাদিস নাম্বার আট যে সাহাবিগণ নবী সাল্লাহামের সহচরগণ তারাই সবার আগে রোজা ভাঙতেন এবং তারা সবার পরে সাহরি করতেন এছাড়াও আরও একটা হাদিস আছে আল বাইহাক্কিতে হাদিস নাম্বার আট হাজার একশো পঁচিশ নবী মোহাম্মদ বলেছেন যে আমাদের নবীদের আদেশ দেওয়া হয়েছে যে আমরা সবার আগে রোজা ভাঙব সবার শেষে আমরা সাহরি করব আর নামাজের সময় আমরা বাম হাতের উপরে ডান হাত রাখব এরকম আরও হাদিস আছে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা তাড়াতাড়ি করে রোজা ভাঙব এটার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় সাতান্ন আমাদের প্রিয়নবী বলেছেন যে আমার উম্মতেরা ততদিন পর্যন্ত সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে এছাড়াও আরেকটা হাদিস আছে ইবনে হিব্বানে খণ্ড নাম্বার আট হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো দশ আমাদের প্রিয় নবী আসলাম বলেছেন আমার উম্মতেরা ততদিন শূন্যতের পথে থাকবে যতদিন রোজা ভাঙার জন্য রাতের তারা দেখার জন্য তারা অপেক্ষা করবে না আমাদের নবী মামুমসুল্লাহ আরও বলেছেন এটার উল্লেখ আছে সোহিব নেহিব্বানে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো নয় আমাদের নবী বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে রোজা ভেঙে ফেলবে ইহুদি বা খ্রিস্টানদের মতো দেরি করে রোজা ভাঙবে না তাহলে এই সহি হাদিসগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমরা রোজা ভাঙব যত তাড়াতাড়ি সম্ভব এটাই সবচেয়ে ভালো সূর্য ডোবার ঠিক পরপরই ডক্টর জাকির আমরা এটা অনেকেই জানি যে কিছু মুসলিম আছে যারা দেরি করে রোজা ভাঙে মাগরিবের নামাজেও দেরি করে এর কারণ হিসেবে তারা বলে সূর্য তো পুরোপুরি ডুবে যায়নি আর তাদের মতে দেরি করলে তারা সেফ সাইডে থাকছে তাদের এই যুক্তিটা কি ঠিক এরকম অনেক মুসলিমই আছে যারা সেফ সাইডে থাকতে চায় সেজন্য একটু দেরি করে রোজা ভাঙে সূর্য ডুবে যাওয়ার সময় তারা বলে যে আরও তিন চার মিনিট অপেক্ষা করি কারণ তারা সাবধান থাকতে চায় আর নবী সাল্লামের একটা হাদিস এটা আছে সহিয়াল তারগীবে হাদিস নাম্বার নয়শো একানব্বই নবী তার দেখা একটা স্বপ্ন নিয়ে কথা বলছেন স্বপ্ন দেখেছিলেন যে তিনি উপরে যাচ্ছেন তখন তিনি অনেক মানুষের চিৎকার শুনতে পেলেন আর প্রশ্ন করলেন এই লোকগুলো কারা এই মানুষগুলো দু আছে তারপর তিনি আরেক জায়গায় গিয়ে দেখলেন যে কিছু লোককে উল্টো করে ঝুলানো হয়েছে আর তাদের মুখের চারপাশে বেশ কিছু ক্ষত সেখান থেকে রক্ত ঝরছে তিনি জিজ্ঞেস করলেন এ লোকগুলো কারা উত্তরে এলো এরা হচ্ছে তারা যারা সময়ের আগেই রোজা ভেঙে ফেলেছিল যেহেতু এ হাদিস বলছে যারা আগে রোজা ভাঙবে তাদের উল্টো করে ঝুলানো হবে তাদের মুখ কেটে ফেলা হবে সেখান থেকে রক্ত ঝরবে সেজন্য কিছু লোক বেশি সাবধান হয়ে যেটা করে বাড়তি তিন চার মিনিট অপেক্ষা করে এটা শূন্যতের বিরুদ্ধে রোজা আগে ভাঙা ঠিক না দেরি করে ভাঙাটাও ঠিক না কারণ এটা আমি আগেও বলেছি যে পবিত্রকরণ পরিষ্কার বলছে সুরা বাকার অধ্যায় দুই একশো সাতাশি যে তোমরা রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত এছাড়াও আগের প্রশ্নের উত্তরে এটা বলেছি এই হাদিসটা আছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো চুয়ান্ন আমাদের প্রিয় নবী মোহনসম বলেছেন যে যখন একদিকে রাত নেমে আসে দিকে দিন শেষ হয়ে যায় যখন সূর্য ডুবে যায় তখন তোমরা রোজা ভাঙবে এরকম আরও হাদিস আছে তার কিছু আগেও বলেছি যেমন সোহেব বুখারি খণ্ড নাম্বার তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো সাতান্ন বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে এটার উল্লেখ আছে নে হিব্বানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে আমার উম্মতেরা ততদিন শূন্যতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না এছাড়াও আরেকটা হাদিস আছে সোহিব নেহিব্বানে খণ্ড নম্বর আট হাদিস নম্বর তিন হাজার পাঁচশো নয় আমাদের নবী মোহাম্মদাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত তবে সময়টা শুরু হবে যখন সূর্য ডুবে যাবে আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারব না যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে আপনি নিজেই দেখলেন অথবা এখনকার দিনে ঘড়ি আছে আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই এত সাবধান হতে হবে না যদি এতটা করেন আমাদের নবী বলেছেন তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না তাই আমরা সঠিক পথে থাকব যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব এটা তো একেবারেই পরিষ্কার উত্তরটা একেবারে পরিষ্কার আলহামদুলিল্লাহ ইসলাম ধর্মের অনেক কিছুর মতো একেবারে ড জাকির এখন আমাদের নবী মোহাম্মদ সেল্ল্লাহ সাল্লাম রোজা ভাঙার সময় সাধারণত কি খেতেন এই হাদিসটা আছে আবু দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনপঞ্চাশ বলা হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন রোজা ভাঙতেন তখন তিনি খেতেন টাটকা খেজুর তাজা টাটকা খেজুর আর যদি টাটকা খেজুর না পেতেন তখন শুকনো খেজুর খেতেন আর যখন সেটাও না পেতেন তখন তিনি খেতেন পানি সবচেয়ে ভালো হয় যদি টাটকা খেজুর খান এটা নবী সুন্নত যদি টাটকা খেজুর না পান তাহলে শুকনো খেজুর খান যদি শুকনো খেজুরও না পান তাহলে পানি খান যদি পানিও না পান তাহলে যে কোনো খাবার দিয়ে রোজা ভেঙে ফেলেন যদি কোনো খাবারও না পান হয়তো আপনি ভ্রমণে আছেন তখন অন্তত নিয়ত করে রোজা ভাঙেন মনে মনে নিয়ত করেন যে এখন রোজা ভাঙলাম তারপর যখন খাবার পাবেন সেটা আপনি খেয়ে নেবেন সুবাহ আশা করি এখনকার দিনে আমরা এই অবস্থায় পড়ব না অবশ্য কে বলতে পারে ডক্টর জাকি আমরা রোজা ভাঙার সময় কোন দোয়াটা পড়া সবচেয়ে ভালো মানে কোনো দোয়া বা ঘোষণা বা প্রার্থনা রোজা ভাঙার সময় কি এমন কোনো দোয়া পড়তে পারি মুসলিমরা অনেক রকম দোয়া পড়ে ইফতারের সময় মুখে খাবার দেওয়ার আগে আর রোজা ভাঙার জন্য যেসব দোয়াগুলো আছে তাদের বেশিরভাগই হচ্ছে জয়ীফ অথবা বাতিল অথবা মধু আসল দোয়াটা যেটা দিয়ে রোজা ভাঙবেন সেটা আছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো এখানে আমাদের নবী বলেছেন দোয়াটা হচ্ছে জামা। যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে আমার ধমনী আর্দ্র হয়েছে আর পুরস্কারটা আমি অবশ্যই পাব যদি আল্লাহ চান এখন এই দোয়াটা অনেকে পড়ে ইফতারের সময় খাবার মুখে দেওয়ার আগে রোজা ভাঙার আগে এই দোয়া পড়ার তো কোনো মানেই হয় না এই দোয়া আমরা পড়বো ইফতার বা রোজা ভাঙার পরে রোজা ভাঙার সময় খাবার মুখে দেওয়ার আগে আপনি বলবেন বিসমিল্লা আমাদের নবী মোহাম্মদাম ঠিক এটাই করতেন তারপর তিনি খেজুর আর পানি খেতেন অথবা অন্য কোন খাবার তার সাথে তিনি পানিও খেতেন দোয়া পড়বেন তারপরে যার মানে আমার পিপাসা মিটে গেছে আপনি পানি খাওয়ার পরেই তো আপনার পিপাসা মিটবে তাহলে রোজার আগে এই দোয়া পড়ছেন কেন যখন আপনি রোজা ভাঙবেন যখন খেজুর খাবেন ফল খাবেন অন্যান্য খাবার খাবেন তারপর যখন পানি খাবেন তখন বলতে পারেন আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে এবং পুরস্কারটা অবশ্যই পাবো ইনশাল্লাহ আর নবী সাল্লা সাল্লামের অনেক হাদিসে এ কথা বলা হয়েছে তাহলে দোয়ার কথা যদি বলেন রোজা ভাঙার ঠিক আগ মুহূর্তে বলেন বিসমিল্লা আর ইফতারের পর যখন পিপাসা মিটে যাবে তখন দোয়া পড়বেন তবে আরও কিছু হাদিস উল্লেখ আছে ইবনে মাজায় খন্ড নম্বর তিন হাদিস নম্বর এক হাজার সাতশো আমাদের নবী বলেছেন যে তিন ধরনের লোকের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না সবসময় কবুল করা হবে এই তিন টাইপের জন হচ্ছে একজন ভালো শাসক আর ভালো ইমাম দ্বিতীয় জন হচ্ছে যে লোক রোজা থাকা অবস্থায় দোয়া করে এবং একজন নিপীড়িতের দোয়া এ কথা আবারও আছে ইবনে মাজা খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার এক যে ব্যক্তি রোজা রাখে তার দোয়া কবুল করা হয় সে যখন ইফতার করে রোজা ভাঙার আগে যে কোনো দোয়া পড়তে পারেন আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন নিজের ভাষায় বা আরবিতে আপনি এ সময় আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন ক্ষমা প্রার্থনা করতে পারেন আপনি যা কিছু চান সেজন্য প্রার্থনা করেন রোজা ভাঙার আগে আল্লাহর কাছে আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির আমরা এখন এটা জানলাম আশা করি মুসলিম ভাই বোনেরা এখন থেকে আরো সঠিকভাবে রোজা রাখবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ডাক্তার জাকির আমরা সেহেরি ও ইফতার প্রসঙ্গে দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছি এখন আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই আশা করি আপনিও সেগুলোর উত্তর দিতে আগ্রহী ইনশাল্লাহ প্রথম প্রশ্ন দর্শকদের মধ্য থেকে তিনি লিখেছেন দোয়া সম্পর্কে উনি জানতে চান রোজা রাখার শুরুতে অনেকে বিভিন্ন রকম দোয়া পাঠ করে সেহরির সমাকার দোয়া এর মধ্যে সবচেয়ে খাঁটি কোনটা শেহরের সময়ে কোনো দোয়ার ব্যাপারে এমন কোনো হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে নবী শহরের সময় দোয়া পড়েছেন অথবা সাহাবেগণের কেউ কোনো দোয়ার কথা বলেছেন এমনটা আমি জানি না সত্যি বলতে নবী যেটা বলে গেছেন এটার উল্লেখ আছে তিরমিজিতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর সাতশো তিরিশ আমাদের প্রিয়নবী বলেছেন যদি কেউ ভোর হওয়ার আগে রোজা থাকার নিয়তটা না করে তাহলে তার রোজা হবে না নবী আরও বলেছেন এটা আছে আল নিসাইতে বুক অব ফাস্টিং হাদিস নম্বর দুই হাজার তিনশো একত্রিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেছেন সেই লোকের রোজা হবে না যে আগের রাতের রোজা রাখার নিয়ত করেনি তাহলে রোজা রাখতে গেলে নিয়ত করাটা এটা আবশ্যিক এই নিয়ত করতে হবে ভোর হওয়ার আগে অথবা অন্য একটা হাদিস বলছে আগের রাতে তার মানে ভোর হওয়ার আগে যে কোনো সময় নিয়ত করতে পারেন তখন নিয়ত করবেন সেটা শব্দ করে বলতে হবে না আপনাকে এটার প্রয়োজন নেই নিয়ত করবেন মনে আপনি মনে মনে নিয়ত করে রোজা রাখবেন সেটা যথেষ্ট যখন নামাজ পড়বেন প্রথমে নিয়ত করে তারপর নামাজ পড়বেন নিয়ত শব্দ করে বলা দরকার নেই একইভাবে আপনাকে বলতে হবে না যে রোজা রাখার নিয়ত করলাম তবে অনেক মুসলিম আছে যারা আরবিতে কিছু দোয়া বানিয়েছে অথবা অন্য কোনো ভাষাতে যে আমি রোজার থাকবো আগামীকাল ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো সহিদে আপনারা পাবেন না আমাদের নবীয় এ ধরনের কিছু বলে যাননি সাহাবি কোনো বলেননি তাই মনে মনে নিয়ত করেন সেটা যথেষ্ট সাহারির জন্য কোনো নির্দিষ্ট দোয়া নেই ঠিক আছে ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম আশা করি যিনি প্রশ্ন করেছেন তিনিও এতে উপকৃত হবেন এবারে দর্শকদের মধ্যে থেকে আরেকটা প্রশ্ন কেউ যদি সেহরির সময় উঠার নিয়ত করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে যদি সেহরির সময় উঠতে না পারে তারপরে কি তার রোজাটা কবুল করা হবে যদি কোনো মানুষ ঘুমানোর আগে পরের দিনে রোজা রাখার নিয়ত করে তারপর সাঁহারি করার আগে সে ঘুমিয়ে পড়ল কিন্তু সাঁহারির সময় ঘুম থেকে উঠতে পারল না ইত্যাদি ইত্যাদি সাঁরারি করা ফরজ না এটা হচ্ছে সুনত আমাদের প্রিয় নবী বলেছেন সোহেব বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাজার নয়শো তেইশ নবী বলেছেন যে সাহারির মধ্যে রয়েছে আশীর্বাদ এটা আমাদের নবীর সুন্নত কিন্তু যদি কেউ ঘুমিয়ে পড়ে করাটা তো ফরজ না যেহেতু সে আগের রাতেই নিয়ত করেছে সে পরের দিন রোজা রাখবে তা রোজাটা ইনশাল্লাহ কবুল হবে জাজ্লা খের ডক্টর জাকির পরের প্রশ্ন এক দর্শক জানতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ সাল্লাম কি সেহরির খাবার হিসেবে বিশেষ কোনো কিছুর সুপারিশ করেছেন এই সই উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো আটত্রিশ আমাদের প্রিয় নবী বলেছেন মুমিনদের সাহরির জন্য সবচেয়ে ভালো হচ্ছে খেজুর শেষ রাতের খাওয়ার জন্য সাহরির সময় সবচেয়ে ভালো হচ্ছে খেজুর আমাদের নবী আরও বলেছেন এটা হচ্ছে মসনাদ আহমেদে হাদিস নম্বর এগারো হাজার ছিয়াশি নবী বলেছেন মাত্র এক ঢোক পানি হলেও তোমরা সাহারি কর সবচেয়ে ভালো হচ্ছে খেজুর এর সাথে অন্য খাবার আর নবী পানিও খেতেন তাহলে সময় আপনারা এগুলো খেতে পারেন খেজুর ফলটার মধ্যে নিশ্চয় অনেক গুণ আছে পরে একটা অনুষ্ঠানে আমরা শুধু এটা নিয়ে আলোচনা করব ড জাকির পরের প্রশ্ন আমাদের প্রশ্নকারী লিখেছেন একটা হাদিস আছে যেটা বলছে কেউ যদি ভুল করে কিছু খেয়ে ফেলে বা পান করে তাহলে সে খাবার আর পানীয় আল্লাহর তরফ থেকে গত বছরের রমজান মাসে আমার স্বামী আমার কাছে এক গ্লাস পানি খেতে চাইল তার খেয়াল ছিল না সে যে রোজা আছে আমি তাকে এক গ্লাস পানি দিলাম সে খেয়ে ফেলল এখন আমার কি তাকে মনে করিয়ে দেওয়া উচিত ছিল যে সে রোজা আছে নাকি ধরে নেব এটা আল্লাহর তরফ থেকে এই প্রশ্ন করে ঠিকই বলেছেন যে নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এই হাদিসটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো তেত্রিশ আমাদের নবী বলেছেন যে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে মনে না থাকার কারণে রোজা থাকা অবস্থায় কোনো কিছু খেয়ে ফেলে সে রোজাটা সম্পূর্ণ করবে সে যা খেয়েছে বা পান করেছে সে মনে করবে এটা আল্লাহ তালার তরফ থেকে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বা ভুল করে কিছু খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না তবে এখানে সে লোকটা ভুলে গিয়েছিল তার স্ত্রী ভালো করেই জানত স্ত্রীর সেখানে উচিত ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া কারণ পবিত্র কোরন বলছে নির্দেশ দাও আল্লাহকে বিশ্বাস করো এখানে স্ত্রীর দায়িত্ব ছিল তার স্বামীকে মনে করিয়ে দেয়া যে সে রোজা আছে কোরআন আরও বলছে যে সৎ সৎকাজে একে অন্যকে সাহায্য করো এটাও তো ভালো কাজ তাহলে এটা ছিল সে স্ত্রীর দায়িত্ব কারণ সে জানতো যে তার স্বামী রোজা আছে যদি না জানতো তাহলে ব্যাপারটাকে ক্ষমা করা যেত কিন্তু স্ত্রী জানতো যে স্বামী রোজা আছে তারপরেও তাকে পানির গ্লাসটা দিয়েছে আমার মতে কাজটা ঠিক করেনি এটা একটা গুণা তবে সেই স্বামীর কথা যদি বলতে হয় সে রোজার কথা ভুলে গিয়ে পানি খেয়ে ফেলেছে তার রোজা কবুল হবে সে রোজা সম্পূর্ণ করবে এই পানিটা আল্লাহ তরফ থেকে তবে স্ত্রীর মনে করানো উচিত ছিল এখানে ভুলটা স্ত্রীর স্বামী কোনো ভুল করেনি খুব সুন্দর উত্তর দিয়েছেন ডক্টর জাকির পরের প্রশ্ন এর পরে আরও কয়েকটা দর্শকদের কাছ থেকে অনেক প্রশ্ন পেয়েছে সুভান আল্লাহ আমরা সেইসব দেশে সেহরি এবং ইফতারের সময় কিভাবে বের করব যেখানে দিন এবং রাতের মধ্যে খুব একটা পার্থক্য নেই যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন অনেক লম্বা হয় অথবা ছোট কিংবা রাত ছোট হয় অথবা অনেক বড় সেখানে যদি দিন রাতের মধ্যেকার পার্থক্য স্পষ্ট হয় যদি সূর্যাস্ত আর সূর্যোদয়ের সময়টা আলাদা করা যায় সেসব দেশে রোজা রাখার নিয়মটা অন্য সবার মতোই ভোরবেলা থেকে সূর্যাস্ত পর্যন্ত আর সূর্যাস্তের পর থেকে ভোরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া স্ত্রী সহবাস করতে পারবে কিন্তু যদি সেরকম দেশ বা শহরের কথা বলেন যেখানে দিন আর রাতের মধ্যে কোনো পার্থক্য নেই জানতে পারছেন না যে কখন সূর্য উঠবে আর কখন ডুবে যাবে সেখানে হয়তো অনেক সময় সূর্য ডোবেই না চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে অথবা হয়তো কয়েকদিন ধরে সূর্য ওঠে না চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে এই ধরনের ক্ষেত্রে তারা তাদের কাছাকাছি কোনো শহর বা দেশের নিয়ম মেনে চলবে যেখানে দিন আর রাতের মধ্যেকার স্পষ্ট পার্থক্য আছে আচ্ছা ব্যাপারটা আপনি পরিষ্কার করেই বললেন ড জাকির পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন ধরেন একজন লোক রোজা রেখে ভ্রমণ করছে অনেক দূরে যাচ্ছে প্লেনে করে আর তার গন্তব্যের মাঝামাঝি জায়গাতে আছে এখন সে কি সেহরির জায়গার সময় অনুযায়ী রোজা ভাঙবে নাকি তার গন্তব্যের সময় অনুযায়ী কারণ এই দুইটা জায়গার মধ্যে সময়ের পার্থক্য হয়তো কয়েক ঘন্টার আমার ক্ষেত্রেও এ ব্যাপারটা হয় রমজান মাসে আমি প্রায় বিভিন্ন দেশে ভ্রমণ করি প্লেনে করে আর এই সমস্যাটাও বেশ কমন মানুষজন আসলে এ ব্যাপারে ঠিকমতো নিয়মটা জানে না অনেকে বলে যেখানে সাহারি করেছি সেখানকার সময় অনুযায়ী রোজা ভাঙব অনেকে বলে গন্তব্যের সময় অনুযায়ী এটা নিয়ে ভ্রমণকারীদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয় তবে সঠিক নিয়মটা হচ্ছে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাশি যে রোজা রাখো রাত না হওয়া পর্যন্ত আমাদের প্রিয়নবি বলেছেন সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার যে যতক্ষণ সূর্যাস্ত না হয় তাহলে কেউ যখন প্লেনে ভ্রমণ করেন এটা খুবই সোজা তাকে শুধু পাশের জানালাটা খুলে সূর্য দেখতে হবে যখনই সূর্যাস্ত যাবে রোজা ভেঙে ফেলবে যাত্রা শুরু করার জায়গা অথবা গন্তব্যের সময় নিয়ে ভাবতে হবে না তাকে দেখতে হবে সে কোথায় আছে যেখানে আছে সে জায়গায় যখন সূর্য অস্ত যাবে ডুবে যাবে পুরোপুরি ডুবে যাবে তখন রোজা ভেঙে ফেলবে স্যারির ক্ষেত্রে একই কথা যখন সে দেখবে খাড়া লম্বা সাদা রেখা তখনও ভোর হয়নি ভোর হবে তখন যখন দেখবে আড়াআড়ি লালচে রেখা সেটা যখন দেখবে স্যারির সময় শেষ খাওয়া বন্ধ করবে তাহলে আপনি প্লেনে থাকলেও ব্যাপারটা খুবই সোজা কাউকে জিজ্ঞাসা করতে হবে না জানালা খুলে বাইরে দেখেন যদি উল্টো দিকে থাকেন অন্য পাশে চলে যান সূর্য দেখলে আপনি বুঝতে পারবেন সারির সময় সময় শেষ হয়েছে। আপনি খুব সহজ করে বললেন মনে হচ্ছিল এটা খুব জটিল আসলে ব্যাপারটা তাহলে খুবই সোজা আলহামদুলিল্লাহ আর সেটাই তো এই অনুষ্ঠানের উদ্দেশ্য তাই না আলহামদুলিল্লাহ এবারের প্রশ্ন প্রশ্ন সাত যদি কেউ তার রোজা ভাঙে সূর্যাস্তের পর কোনো একটা জায়গায় তারপরেই সে একটা প্লেনে উঠল উপরে উঠে সূর্য দেখতে পেল সে কি খাওয়া দাওয়া বন্ধ করবে তার রোজা কি কবুল হবে নাকি সেটা আবার রাখতে হবে ভ্রমণ করলে এমন পরিস্থিতি হতে পারে যে সে প্লেনে উঠল সূর্য ডুবে গেল আর ইফতারের সময় হয়ে গেল সে তখন ইফতার করল তার একটু পরে প্লেনটা ছাড়লো ইফতারে দু মিনিট পরে ধরেন সূর্য ডুবেছে সন্ধ্যা ছটায় আর ছটা বেজে দু মিনিটে ঠিক দু মিনিট পরে প্লেনটা ছেড়ে দিল প্লেন ওড়া শুরু করলে অনেক উপরে উঠে যায় তখন আবার সূর্য দেখা যেতে পারে এমন সময় কি খাওয়া বন্ধ করে দেবে সে লোকটা তার রোজাটা সম্পূর্ণ করেছে তারপর ইফতার করেছে রোজা সম্পূর্ণ হবে খাওয়া বন্ধ করবে না সেদিনের রোজা রাখার শেষ সে রোজা কমপ্লিট করেছে তারপর ইফতার করেছে এখন অনেক উপরে সূর্য দেখলেও খাওয়া বন্ধ করতে হবে না সেই দিনের রোজা রাখার শেষ তবে যদি এমন হয় কেউ যদি রওনা হয় দু মিনিট আগে পাঁচটা আটান্ন মিনিটে ছটা দু মিনিট আগে ইফতারের দু মিনিট আগে রোজা ভাঙার আগে তখন রওনা দিল তারপর সূর্য দেখলো। সূর্য দেখলো আরও পাঁচ দশ মিনিট তখন রোজা ভাঙবে না সে হয়তো ভাবতে পারে দু মিনিট আগে রওনা দিয়েছি ছয়টা বেজে গেছে সময়টা হয়ে গেছে এখন রোজা ভেঙে ফেলি কিন্তু সূর্য দেখতে পাচ্ছে সেজন্য রোজা কন্টিনিউ করতে হবে তারপর যখন সূর্য ডুবে যাবে হতে পারে পাঁচ দশ বা পনেরো মিনিট পরে তখন সে রোজা ভেঙে ফেলবে একইভাবে হয়তো প্লেনে করে ভ্রমণ করছেন পাইলট প্লেন চালাচ্ছে সূর্য দেখা যাচ্ছে পাইলট প্লেনটা তখন নিচে নামিয়ে আনবে না যাতে তাড়াতাড়ি ইফতার করতে পারে ভাঙতে পারে তবে যদি টেকনিক্যাল কোনো সমস্যা হয় তখন নিচে নেমে আসতে পারে আর প্লেনে যারা আছে তাদের জন্য সূর্য ডুবে গেল তখন রোজা ভেঙে ফেলতে পারে জাজা হাল্লা খায় ডক্টর জাকির পরের প্রশ্ন আমি দুইটা মসজিদ থেকে দুইটা আলাদা আজান শুনতে পাই আর এই দুইটা মসজিদে আজানের সময়টাতে কয়েক মিনিটের পার্থক্য আছে আমি কখন রোজা ভাঙব প্রথমটাতে নাকি দ্বিতীয় আজানে রোজা ভাঙার কথা যদি বলতে হয় মাগরীবের আজানের সময় দুটো আজান হচ্ছে এখানে আপনাকে দেখতে হবে দুজন মুয়াজ্জিনের মধ্যে কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন সঠিক সময়টা হচ্ছে যখন সূর্য ডুবে যাবে আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন এটা আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং আদেশ নম্বর এক হাজার নয়শো চুয়ান্ন থেকে রাত নেমে আসবে আরেক দিকে দিন শেষ হয়ে যাবে আর সূর্য অস্ত যাবে তখন তোমরা রোজা ভাঙো তাহলে সবচেয়ে ভালো হয় এটা যাচাই করবেন যে দুজনের মধ্যে কে সঠিক সময় আজান দিচ্ছেন এটা না পারলে যেটা করতে পারেন এখন বিজ্ঞান প্রযুক্তি অনেক উন্নত আমরা আগে থেকেই বলে দিতে পারি সূর্য কখন অস্ত যাবে আপনার ঘড়ির সাথে সেটা মিলিয়ে দেখতে পারেন দুটো আজান মিলিয়ে দেখতে পারেন কে সঠিক সময়ে আজানটা দিচ্ছেন সঠিক সময়ের আজানেই আমরা রোজা ভাঙব এটা বলা যাবে না যে প্রথম আজান শুনে আমরা রোজা ভেঙে ফেলবো সময়টা আলাদা হলে যাচাই করে দেখবেন তাদের মধ্যে কে সঠিক সময়ে আজান দিচ্ছেন অথবা সবচেয়ে ভালো হয় আপনার ঘড়ির সাথে সময়টা মিলিয়ে নেন সঠিক সময়টা আপনি দেখে নেন তারপর সেই সময় অনুযায়ী রোজা ভাঙবেন ইংল্যান্ডে এরকম সম্ভাবনা নেই কারণ দুর্ভাগ্যজনক ভাবে সেখানে মাইক দিয়ে আজান দেওয়া হয় না আশা করি একদিন হবে প্রশ্ন নয় একবার ইফতারের জন্য এক লোককে দাওয়াত করেছিলাম তিনি বলেছিলেন ইসলাম ধর্মে খাওয়ার মধ্যে কথা বলতে নিরুৎসাহিত করা হয়েছে এটা কি ঠিক নবী মহম্মদ সাল্লামের এমন কোনো হাদিসের কথা আমি জানি না যেটা বলছে যে খাওয়া দাওয়ার সময় তোমরা কথা বলবে না আর আল্লাহ কোরআনে বলেছেন অধ্যায় চার আয়ত অনুষাট তোমাদের মধ্যে মতভেদ থাকলে আল্লাহ এবং রাসুলের নির্দেশে ফিরে যাও কোরআনের কোনো আয়াত বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না নবী সাল্লাহসাল্লামের কোনো হাদিসও বলছে না যে খাওয়ার সময় কথা বলা যাবে না সত্যি বলতে হাদিস বলছে উল্টো কথা নবী খাওয়ার সময় কথা বলেছেন যেমন ধরেন সহি মুসলিমের একটা হাদিস খণ্ড নম্বর তিন হাদিস নম্বর পাঁচ তিরানব্বই যে নবী সিরকা দিয়ে খাচ্ছিলেন তখন বললেন সিরকা একটা ভালো খাবার খাওয়ার সময় আরেকটা হাদিস আছে নবী বলেছেন যে তোমরা বাম হাত দিয়ে খাবে না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় এটাও খাওয়ার সময়ের কথা আরেকটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নম্বর পাঁচ আমাদের নবী সাল্লুসাল্লাম বলেছেন যে একটা ছেলে নবীর সাথে বসে খাচ্ছিল আর চারিদিকে হাত ঘোরাচ্ছিল নবী বললেন ডান হাত দিয়ে খাও আর তোমার কাছের খাবারটা খাও খাওয়ার সময় কথা বলেছেন তাহলে এই আদেশগুলোই প্রমাণ করে খাওয়ার সময় কথা বলতে কোনো বাধা নেই কোনো মতভেদ থাকলে আল্লাহ এবং রাসুলের নির্দেশ দেখেন উত্তর পেয়ে যাবেন একেবারে পরিষ্কার ধন্যবাদ শেষ প্রশ্ন যদি কোনো লোকের উপার্জিত টাকা হারাম হয়ে থাকে তার বাসায় ইফতারের দাওয়াত কি গ্রহণ করা যাবে কোনো হাদিসি এমন কথা বলছে না যে অবৈধ পন্থায় যে উপার্জন করেছে তার বাসায় ইফতার করা যাবে না সত্যি বলতে এমন কিছু হাদিস আছে যেগুলো বলেছেন যে নবী খাওয়া দাওয়া করেছিলেন ইহুদিদের বাসায় সে সময় ইহুদিরা সুদের কারবারের সাথে জড়িত ছিল আর সুদ হচ্ছে ইসলামে হারাম তাই বিভিন্ন বিশেষজ্ঞগণ এরকম ফতোয়া দেন যে এমন কেউ যদি ইফতারের দাওয়াত দেয় সেটা আপনার জন্য আশীর্বাদ তার জন্য গুনা। অবৈধ পথে উপার্জন করেছে সে এজন্য সেই দায়ী থাকবে আপনার উপরে এর দায় পড়বে না জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের টপিক ছিল সেহরি এবং ইফতার এখন ভাই ও বোনেরা এখন আপনারা নিশ্চয়ই পবিত্র রমজান মাস সম্পর্কে অনেক কিছু জেনেছেন আশা করি আপনারা এবারে রোজা শুরু আর শেষ করবেন একেবারে সঠিক উপায়ে আমি আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের শান্তি ও রহমত বর্ষণ করেন এই পবিত্র রমজান মাসে আপনাদের সাথে আবারও দেখা হবে আগামীকাল একই সময়ে আর সেদিন আমাদের আলোচনার টপিক হবে রোজা রাখার উদ্দেশ্য নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি